অপহৃত হাজার বর্ষ সহরর মুখসাক্ষী গড়খাই ঐতিহ্য বৈজ্ঞানিক এবং ভাস্কর্য কলার প্রতীক ভাবে পরিচিত বারবাটি দুর্গ ও গড়খাই এবে অবক্ষয়মুখী সুরক্ষা মরামতি এবং সৌন্দর্যকরণ পাই সিএমসি অর্থ মঞ্জুর করে এসআইর কার্যস্থলী নিয়ে উঠিছে প্রশ্ন। তেরশহ শতাব্দীরে গঙ্গবংশ রাজা অনঙ্গ ভীমদেবঙ্ক দ্বারা নির্মাণ হয়েছিল ঐতিহাসিক বারবাটি দুর্গ। দুর্গর সুরক্ষা কবচ সাজিছিল গড়খাই। শত্রুঙ্কু মাত দেবা পাই এই খাইরে ছড়া যাইতিলা বিষধর সর্পটু আরম্ভ করি বড় বড় কুমির। হেলে সময়ের ছন্দ পতন মধ্যে ঘটিছে অনেক ঘটনা। মোগল মরহটা ও শেষে ব্রিটিশ মানে এই দুর্গকু করেছেন অক্তিয়ার। হেলে ঢাল ভি শত্রুঙ্ আগরে মুন্ড টেকি ছিড়া হেউতলা গড়খাই। এইপরি অনেক গাথা বহন করুবা গড়খাই আজি জীর্ণ প্রায়। না অছি রক্ষণাবেক্ষণ, না অছি প্রশাসনিক তৎপরতা, হজিবা বসিছে ঐতিহ্য কীর্তিরাজি। সেপটে এএসআই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা কিছু সুফল মিলিনি। তেণু কটকর মর্যাদাকে রক্ষা করে গড়খাইর পুনরুদ্ধার নেই মানবাধিকার কমিশনঙ্ক দ্বারস্থ হয়েছেন কিছু সংগঠন। অন্যপটে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের উদাসীনতাকে নেই উঠিছে প্রশ্ন। সংরক্ষণ পাইকা বিধিবদ্ধ গোটে যোজনা করা উচিত, তাপাই বজেট রহা উচিত এবং তার মো মতরে মু কইবি যে তাকে রক্ষণাবেক্ষণ করা পাইকা যে এক্সপার্টস অছন্তি সব ঐতিহাসিক অছন্তি আর্কিওলজিস্ট অছন্তি জন অছন্তি গোটে কমিটি কলে ক্ষতি কোন সব কমিটি পুরা সম্পূর্ণ অধগামী হচ্ছে এবং ইতিহাসটা পুরা একদম রসাতলগামী হয়ে যাচ্ছে। তেমন বর্তমান আমি আপনার জরিয়ে আউথরে বিনম্র ভাবে এএসআই কর্তৃপক্ষ অনুরোধ করছু, নিবেদন করছু, আজ্ঞা আপনার এর পুনরুদ্ধার করতু এবং কটকর মর্যাদা রাখতু, মর্যাদা ক্ষুণ্ণ নহু কটকর। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ নিকটরে গড়খাই পুনরুদ্ধার পাই টঙ্কা পৈঠ করে সারিছে কটক মহানগর নিগম। এপরিকি পূর্ব পটরে পুনরুদ্ধার কাম মধ্য আরম্ভ হয়েছে। দল কাড়িভাটু আরম্ভ করে পথরর প্রাচীন নির্মাণ কাম মধ্য আরম্ভ হয়েছে। উভয় বারবাটি দুর্গর সামনা ও পছপট খাইর প্রাচীর পাই মোট 8 কোটি টঙ্কা পৈঠ করে সারিছে সিএমসি। এএসআইর কার্য করিবার প্রক্রিয়ারে জটিলতা যোগু কার্যরে বিলম্ব হেতুবা কইছন্তি সিএমসি কমিশনার। অলরেডি তার যে ইস্ট পটে কাম আরম্ভ করে দিয়েছু, সেটি টঙ্কা বি ডিপোজিট হয়ে যাইছে এএসআই পাখে। তার যে এপটটা অছি বাপটটা অছি সেটা পাই বি এবে আমি চিঠি করেছু এএসআই কু, তো সেমানে তার এস্টিমেট বি করুছন্তি। তো ফ্রন্ট পোর্শনটা পুরা নয়া রূপরে হয়ে যাব, আর তারপরে আমি বি সপ্তধারার টেন্ডার করে দেইছিলু ফ্রন্টরে, কিন্তু যেহেতু এবে সে মোট ওয়াল উপরে কাম করবে সেটা আমি টিকে হোল্ডে রাখিছু। মোট ওয়ালটা রেডি হেলা পরে আমি সপ্তধারাটা বি এক্সিকিউট করে দেব। এসব ভিতরে কেবে এই কীর্তিরাজির সুরক্ষা ও পুনরুদ্ধার হেউছি তাকু হি সমস্তক অপেক্ষা। কটকরু দিবেন্দ্র মিশ্র, নিউজ 18 ওড়িয়া। ইস্তিপিরে নুয়া বর্ষরে নুয়া যোজনা, আউ হইরাণ হেবেনি রোগী ও সম্পর্কীয়। ওয়ার্ডরু রক্ত নমুনা সংগ্রহ সহিত টেস্ট করে রিপোর্ট আনি পৌঁছাইবে এসসিবি স্বাস্থ্যকর্মী। নমুনা সংগ্রহ কেন্দ্রে গহলি কম করিবা পাই এভলি পদক্ষেপ নিয়া যাইছি। এই যোজনা আসন্তা 1 তারিখরু আরম্ভ হব বলে কইছন্তি এসসিবি জরুরীকালীন অধিকারী ভুবনানন্দ মহারণা। লোকমানকৰ আটেণ্ডেণ্ট যাইকি প্ৰতি জাগাৰে যোন জাগাৰে দবা দৰকাৰ, যেনে পাথলজি, মাইক্ৰোবায়লজি, বায়োকেমিষ্ট্ৰি, সেমানে যাইকি ইণ্ডিভিজুৱেল লেবুলৰে দৌতিলে। তেণু আমি দেখিলোঁ এয়াদ্বাৰা বহুত মানে কনজেশ্যন হ'ল, লোকমানে ঘণ্টা ঘণ্টা ধৰি লাইন লগাওঁচাৰ। বর্তমান গোটে পটরে বর্তমান যেমনি মাইক্রোবায়োলজিরে দেলা পরে পুনি সে স্যাম্পল ধরিকি পুনি লাইনে ঠিয়া হচ্ছে বায়োকেমিস্ট্রি দেওয়া পাই, পুনি ঠিয়া হচ্ছে পাথোলজিরে দেওয়া পাই। তেমন বহুত কনজেশন হতলা এবং লোকমানে বহুত হইরাণ হতলে। সো সেই দৃষ্টি আমার বর্তমান গোটে মিটিং করা যাই, এটা ডিসাইড করা গলা জানুয়ারি 1 তারিখরু নয়া বর্ষরু এটা আরম্ভ করিয়া পাই। এটা তো ভালো সুবিধা আমাকে করা গলা, আমার যে পেসেন্ট পাখু ধরনে আমি ছাড়িকি আসি এটি লাইন লগাইকি নৌল ব্লড, সেটা আমার হবেন তাঁর অ্যাটেন্ডান্স নিজে যাই তাঁর সে ব্লড ইয়ে করি আনবে। আমি যে তাঁর পেসেন্ট ধরনের ছাড়িকি আসুল, জনকিয়া লোক পেসেন্ট সেতু আসছু, পেসেন্ট ছাড়িকি আসুল, তেমন সেইটা আমাকে বহুত সুবিধা হয়েকি হলা। মু ভাবুছি বহুত ভালো হব সরকারের যে নিষ্পতি, বহু সুন্দর নিষ্পতি, কারণ এটি লাইনে আসি লোক ঠিয়া হচ্ছে বহুত ভিড় হচ্ছে, আর সেটি মানে পেসেন্টের পাখর যদি ব্লড নিয়ে যায় এটি ভিড় হবনি কি সেটি পেসেন্ট মানুষ যে আটেন্ডেন্স তাকে কিছু প্রোবলেম হবনি।